আপনি নিজে বললেন রিপাবলিক বাংলা আপনি দেখেন, রিপাবলিক বাংলা ঠিক দু বছর শুরু হয়েছে, তার আগে আপনি বিগত 11 বছর 14 বছর ধরে যা যা বলেছেন সেগুলো আমাদের কাছে সত্যি কোনো রেকর্ড নেই। বর্তমান প্রজন্ম লিপস অ্যান্ড বাউন্স শব্দটা আবার নতুন করে জানছে। একটা সময় আপনি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রতিদিন বলতেন, আমার মনে আছে এখনও 2011 সালের 4ঠা মেয়ের আগে, 4ঠা মেই বোধ হয় উত্তর চব্বিশ পরগনার একটি সভাতে দাঁড়িয়ে প্রথমবার আপনি লিপস অ্যান্ড বাউন্স বলে একটি সংস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ, এই সমস্ত নিয়ে কথা বলেছিলেন। কি মনে হয় আজ এতদিন পরে আবার ফিরে আসছে লিপস অ্যান্ড বাউন্স? ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লিপস অ্যান্ড বাউন্সের কথা উল্লেখ করছে, কালীঘাটের কাকু জেঠু অমুক অমুক সবাই একটাই শব্দ বাজারে, লিপস অ্যান্ড বাউন্স। গৌতম দেব প্রথমেই কথাটা বলেছিল, আজ কি বলবে গৌতম দেব 11 বছর পরে? আমি বলেছিলাম কেন, আমি বলেছিলাম একটা কারণ হচ্ছে বড় কারণটা বুঝবেন, আমি শুধু রাজনীতিগতভাবে বলিনি যে এই ছেলেটা যে রাজনীতিতে আসছে ওর নাম কি অভিষেক, আমি এর বিরুদ্ধে ছানের মতো ওকে খালি গুতানোই আমার কাজ, আই ডোন্ট ডু পলিটিক্স ইন দ্যাট ওয়ে, ব্যক্তি পলিটিক্স কখনোই করি না। মমতাকে আমি নিয়ে গেছি কতবার, মমতাকে আমি নিয়ে গেছি বিদ্যুর কাছে, বুদ্ধুদার কাছে আমি বসেছি, বীরঞ্জন দাশমীজি আমার ঘরে এসেছে, আমার ঘরে এসেছে ওই পার্থচ্যাটার্জি আমার ঘরে এসেছে, সেই পরিপ্রেক্ষিতে তখন একটা আমি দেখছি এই লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপারটা সামনে আসছে। আমি চেক আপ করার জন্য আমি দেখলাম, দেখি চেক আপ করিও, এটা এটা কী করে করছো এত সব সাদ্দা নাড্ডার বাজারে ও লিপস অ্যান্ড বাউন্স, আর একটা জায়গায় ইংরেজি কাগজ দেখলাম কোথায় লেখা আছে এটা হলে এটা এরাও চিট ফান্ড করে, লিপস অ্যান্ড বাউন্স চিট ফান্ড করতো না, করতো না করে, আমি তো তাই না, আমি দেখি তখন আউট অফ মাই ইনক্রিজিভনেস আমি চেক আপ করা শুরু করলাম, চেক আপ করে যা দেখছি আমি সে রেখে দিয়েছিলাম কিছুদিন, আর কদিন রাখবো, ও তো আর লাগবে না কাজে, ও তো গেছে, ওরা ও তো নিজেরাই গেছে ওদের। অভিষেক ব্যানার্জির এই পাবলিসিটিটা দেখে আমার সন্দেহ হলো, মানে এটা এটা আমি যদি একবার একটু আপনার অনুমতি নিয়ে যদি আমি দেখি, এটা লিপস অ্যান্ড বাউন্স লেখা এবং তাতে আওয়ার লিডারশিপে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএমডি হিসাবে লেখা, সিএমডি মানে চিফ ম্যানেজিং ডিরেক্টর, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্তারিত লেখা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জন্মেছেন, এমপি বিল্লা থেকে পড়াশোনা করেছেন, বিবিএ ডিগ্রি নিয়েছেন, এই সমস্ত কিছু আপনার কাছে ছিল, এগুলোই আপনি বলতেন? পেলাম, আমি কম্পিউটারে সাহায্য নিলাম, ও যখন কম্পিউটারের সাহায্যে এটা পৃথিবীর লোককে জানাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স ইজ এ কোম্পানি ডুইং ওভার দিস 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 ইজ ওয়ার্কস এক্সেলেন্টলি, ইতিমধ্যে সে 300 কোটি টাকা খরচা করেছে, এক জায়গায় 300 কোটি আছে, এক জায়গায় 400 কোটি আছে খরচা করেছে, তো আমি তো কী ব্যাপার, এরকম দুমদম হয় নাকি, এরকম একটা ছেলে দিল্লি থেকে এমবিএ পাস করলো, তখন হাওয়ার্ডে যারা পড়ে প্রিন্সটনে যারা পড়ে এক্সাম পেয়ে এতটা ওঠে না, ফ্যামিলিতে মমতাকে তো আমি চিনে গেছি তার আগে, ওকে চিনি না আমি অভিষেককে, হ্যাঁ চিনি না, চিনে দরকারও নেই, ঠাকুর রাজ্যে বলে টলে মাঝে তো আমি দেখি বলে টলে খুব জোরের সাথে বলে বারবার শহীদ হতে চায়, কেন শহীদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যদি এক টাকারও দুর্নীতি করি ফাঁসির মঞ্চে ঝুড়ে পড়ব, হ্যাঁ ফাঁসির মঞ্চে ওকে ঝুড়ানো সে তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে, কে ঝুলাতে যাবে ফাঁসির মঞ্চে, ও তো মাফিসি ঝুলাবে না, এই হাইকোর্ট ঝুলাবে না, হাইকোর্ট তো ফাঁসির মঞ্চে ফাঁসি মঞ্চে দিই হয় না, কোনো ফাঁসি সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্ট আবার নিজেদের মধ্যে একটা চার্জিং করে আরেকটা সুপ্রিম কোর্ট না তৈরি করে ফাঁসি হয় না।